बेहाला 120 नम्बर वार्डर एगारोपल्लीते एक वस्त्रदान अनुष्ठान आयोजन कर 120 नम्बर वार्डर काउन्सिलर सुशांत घोष। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম, এছাড়াও উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এবং 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই 120 নম্বর ওয়ার্ডে বস্ত্রদান অনুষ্ঠানের পাশাপাশি এখানে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরও করা হয়। আগামীকাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হবে। কিন্তু মাস্ক পরা ভালো, কারণ আমার করোনা হয়নি এত কিছুর মধ্যেও, কিন্তু সর্দি কাশিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সর্দি কাশি হয় না, মাস্ক পরলে আমি দেখলাম অন্য শীতে সর্দি কাশি হয়, ধুলোতে অ্যালার্জি হয়, মাস্কটা পরে থাকলে সেটা হয় না। আর সব থেকে যেটা, আজকে কলকাতার রেট কমে প্রায় 350-এর কাছে চলে এসছে, হয়তো দু চার দিনের মধ্যে 200 হবে, যেটা আমরা নর্মাল সিচুয়েশনে 200 থেকেই এইটা হয়েছিল, কনস্ট্যান্ট 200 বা কনস্ট্যান্ট 150, এইটা হয়ে গেলে আমরা বলতে পারবো যে কোভিডটা কমে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। আজকে যখন এই ফিগারটা আমার কাছে এলো, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠালাম, তখন বলল কমছে, আর কয়েকটা দিন দেখে নি। আমি বললাম নিশ্চয়ই কয়েকটা দিন যদি পরপর কমতে থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা বলবো যে এই যে দুঃস্বপ্ন দুবছর ধরে আমরা দেখছি, এত কষ্ট, এত ঝামেলা, স্কুলগুলো বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, আমরা সবাই সবাইকে আলিঙ্গন, এই বিজয়া দশমীর দিন সবাই সবাইকে কোলাকুলি করে এখন আমরা দেখলে দুজনকে দুজনকে ঠেলে ধরছি একটু দূরে থাক, এই যে মানুষে মানুষের কোথাও একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, এইটা থাকবে না, আবার আমরা সবাই মিলে হই হই করে আনন্দ করব সবাই। শিবির অনুষ্ঠিত হয়েছিল, আমরা গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছিল SSKM হাসপাতালে। ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন যশস্বী শিল্পী। গতকাল সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তাকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল, গ্রিন করিডোর করে তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, কয়েকদিন আগে বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি, নিউমোনিয়ার প্রকোপ রয়েছে তার। লেক গার্ডেন্সের বাড়ি থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে, প্রবল শ্বাসকষ্ট রয়েছে বর্তমানে, বাড়ি থেকে অক্সিজেনের সাপোর্ট দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কোভিড হয়েছে কি না তা জানার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা হয়েছে শিল্পীর। নবতিপর এই শিল্পীর অবস্থা আশঙ্কাজনক, উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ঘন ঘন খবর নিচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিকবার কথা হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কয়েকদিন আগে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মান পেয়েও তিনি তা প্রত্যাখ্যান করেন। তারপর থেকেই বহু মানুষের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেন তিনি। গতকাল সন্ধ্যা থেকেই প্রবলভাবে শ্বাসকষ্ট শুরু হয় এবং শারীরিক অবস্থার অবনতি হয় শিল্পীর। কোভিড পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তারপরেই গ্রিন করিডোর করে সন্ধ্যা মুখোপাধ্যায়কে SSKM হসপিটাল থেকে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হাতের একটা সাপটা হয়েছে, হাতের একটা প্রবলেম হয়েছে, হাত পেলে এরকম টাইপ। তো কিন্তু এখন যেটা এসছে সেটা হচ্ছে আমি অলরেডি ইতিমধ্যে অ্যাপেলের সাথে কথা বললাম, কারণ আমাদের ওনাকে অ্যাপেলেতে শিফট করতে হচ্ছে, কারণ উনি কোভিড পজিটিভ হয়েছে এবং হাতের একটা সাপটা তো আছে, প্লাস কোভিড পজিটিভ হয়ে গেলে তুমি কিন্তু উঠবে তো কোভিডের ট্রিটমেন্টটা তো এখানে হয় না, আমাদের সমুনাতে হয়। ওনার বাড়ির লোকের কিন্তু কোনো আপত্তি ছিল না সমুনাতে করতে, এমনকি আমাদের বেলেঘাটে আইডি আছে, মেডিকেল কলেজ আছে, বিভিন্ন জায়গা আছে, বাঙুর আছে, এবং গভর্নমেন্ট পরিষেবা খুব ভালোই দেওয়া হয়, আমাদের অফিসাররা ডাক্তাররাও খুব ভালো কাজ করে সকলেই। কিন্তু তা সত্ত্বেও সন্ধ্যাদির মতো মহিলা আমরা চাই সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট পাক,
কোভিডের ক্ষেত্রে ওখানে আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্টটা যাতে ফুলফিল হয়ে আমি অ্যাপেলোকে বলেছি ইমিডিয়েট অ্যাম্বুলেন্স পাঠিয়ে এখান থেকে ভর্তি করতে, এবং হার্টের আন্ডারেই ভর্তি হতে হবে, কারণ হার্ট ফেলিওর টেন্ডেন্সিটা একটু আছে। এই পর্যন্ত আমরা আসুন প্রার্থনা করি। করোনাকালে স্কুল কলেজ বন্ধ রাজ্যে, কিন্তু সিনেমা হল, শপিং মল, পানশালা খোলা। তার জন্যই বেশিরভাগ ছাত্রছাত্রী পড়াশোনার দিক থেকে অবহেলিত হচ্ছে, এমনই বক্তব্য এসএফআই ছাত্র সংগঠনের। তার জন্য আজ সারা রাজ্য জুড়ে রাস্তার ওপর প্রতীকী পাঠশালার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে এসএফআই। ঠিক সেই রকম বেহালা শখের বাজার মোড়ে এসএফআইয়ের তরফ থেকে রাস্তার ওপরে বিকল্প পাঠশালা আয়োজন করেছে। তারা প্রতিবাদ জানাচ্ছে পাঠশালা বন্ধ, পানশালা খোলা এই বিষয়ে। আচ্ছা, এখানে উপস্থিত কমরেডস এবং পশ্চলটি সমস্ত মানুষকে আমরা বলতে চাই, আমরা আজ এখানে ভারতের ছাত্র ফেডারেশন উপস্থিত, আপনারা প্রত্যেকে বেসিক্যালি যা এখানকার পশ্চিম বাঙালির গভর্নমেন্ট যা চলছে পুরো ভিশনলেস, সাথে সাথে পাবলিক এডুকেশন স্ট্রাকচারকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে। আমরা দীর্ঘদিন গোটা 2 বছর থেকে আন্দোলন করছি, বলছি যে যা প্যান্ডেমিক সিচুয়েশনে যা অবস্থা দাঁড়ালো, ওর মধ্যে অনেক মধ্যম ফ্যামিলি থেকে যা ছেলেমেয়েরা আসে পড়াশোনা করতে জন্য, ওরা ড্রপ আউট হচ্ছে, ওকে ফেরাতে হবে। বাট এখানকার গভর্নমেন্ট, বিজেপি থেকে যা নেতারা ড্রপ আউট হচ্ছে, মুকুল হোক বা রাজীব ব্যানার্জি হোক, অন্য বিভিন্ন নেতাকে ড্রপ আউট যারা হচ্ছে ওকে দলে ফেরাচ্ছে। বাট লাখ লাখ কোটি কোটি সাধারণ পরিবার থেকে যা ছেলেমেয়েরা আছে, ওর পড়াশোনার দায়িত্ব কে নেবে? আমরা আজ গোটা রাজ্য, এটা গোটা রাজ্যতে এইভাবে ক্লাসরুম করছি। শুধু এভাবে ক্লাসরুম নেই, আমরা বিভিন্ন জেলাতে ফ্রি কোচিং সেন্টার, পাঠশালা শুরু করেছি। আমরা চাইছি যে এখানকার গভর্নমেন্ট যদি স্কুল কলেজ ক্যাম্পাস না খোলে, সাধারণ স্টুডেন্টরা যেভাবে ডিজিটাল ডিভাইডের শিকার হচ্ছে, ওর সাথে সাথে এক কম বয়সে মেয়ে ছেলে মেয়ে বাড়িতে যদি বসে সারাক্ষণ যদি ফোন ইউজ করে, আর একটা মেন্টাল ইলনেসের প্রভাব পড়ে, ওটা নিয়ে গভর্নমেন্টের কোনো চিন্তাভাবনা নেই, কোনো ইচ্ছা নেই। পরশু 24 তারিখ যেদিন আমরা এসএফআই রাজ্য কমিটি থেকে কথা বলতে যাচ্ছিলাম, ও দিন আমরা সবাই সাথে দুর্ব্যবহার করা হয়েছে, মারা হয়েছে। ওখানে বলা হয়েছে যে এডুকেশন মিনিস্টার দেখা করবেন না। বেসিক্যালি গোটা ওয়েস্ট বেঙ্গলে যা মিনিস্টাররা আছে, ওরা ইচ্ছা যাওয়াচ্ছে গোটা দেশের রাজনীতিতে ওরা চ্যাম্পিয়ন হবে। আমরা কথা করতে বলতে চাইছি যে যদি নিজে ঘর ভালো না থাকে, তো গোটা দেশ কেভাবে ভালো থাকবে? আজ আমরা ভারতের ছাত্র ফেডারেশন বরিশাল শর্ষণ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এই বেহালা শখের বাজারে একটি বিকল্প ক্লাসরুমের আয়োজন করেছি। আপনারা প্রত্যেকে দেখছেন, বিগত 1.5 বছর ধরে চলা করোনা পরিস্থিতিতে আপনারা দেখেছেন সমগ্র দেশ তথা রাজ্য জুড়ে কী পরিমাণে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর কী অবস্থায় এসে দাঁড়িয়েছে। দিনের পর দিন শিক্ষা ব্যবস্থার এই যে ভগ্ন দশা, শিক্ষা ব্যবস্থার এই যে মেরুদণ্ড সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, তারই প্রতিবাদ স্বরূপ আমরা ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে এই বিকল্প ক্লাসরুমের আয়োজন করেছি। আমরা সমগ্র মানুষের কাছে এবং এই সরকারের কাছে এই কথা বলতে চাই যে বিগত 1.5 বছর ধরে করোনার কারণে এই যে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, এই শিক্ষা ব্যবস্থার বেহাল দশা একমাত্র আমরা বলতে চাই যে কেবলমাত্র সরকার এর সদিচ্ছার অভাব। আপনারা প্রত্যেকে জানেন যে এই পশ্চিমবাংলায় বিগত দিনে নির্বাচন হয়েছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে, আপনারা সেটা দেখেছেন। তার সাথে সাথে এই সরকার ঘোষণা করেছে একটা কেবলমাত্র একটা নাটকের লকডাউন, যেই নাটকের লকডাউনে আপনারা প্রত্যেকে দেখছেন বার, ক্লাব, রেস্টুরেন্ট সমস্তটা খোলা থাকা সত্ত্বেও কেবলমাত্র যখন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রশ্ন উঠছে, সেই শিক্ষা ব্যবস্থার প্রশ্ন ওঠার সময় আমরা দেখেছি, আমরা যখন বারংবার ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানিয়েছি, তখন আমরা দেখেছি যে কেবলমাত্র শিক্ষা এবং শিক্ষাক্ষেত্র খোলার বিষয়ে এই রাজ্য সরকারের যে অনীহা। যারা এখানে উপস্থিত রয়েছেন এবং পশ্চলটি মানুষ, আপনারা প্রত্যেকে জানেন বিগত 1.5 বছর ধরে পাটের অভাব দেখিয়ে আজ সকাল থেকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে বন্ধ করে দিল ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল কর্তৃপক্ষ। অবিলম্বে এই মিল খোলার দাবিতে কাকিনাড়া রেল স্টেশনের রেল অবরোধ রিলায়েন্স জুট মিল শ্রমিকদের।
এই জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ে প্রায় 4000 শ্রমিক। প্রায় এক ঘন্টা রেল অবরোধ চলার পর ঘটনাস্থলে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে রীতিমতো লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। এরপর এক ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। लेकिन यहाँ वर्क ऑफ सस्पेंस का नोटिस लगा दिया है। पार्ट बोले पार्ट का कमी था, बोले लिखना चाहिए ना कि पार्ट नहीं है। यहाँ वर्क ऑफ सस्पेंस हर समय मजदूर के ऊपर ही ब्लेम लोग लगा के मिल बंद कर दे रहा है। हम लोग को 3 साल में करीब 7 से 8 महीना मिल चला, 3 साल में। उसके बाद जब 15 दिन 20 दिन महीना भर चलता है, मिल बंद हो जा रहा है। यही कंडीशन है। अभी 5 दिन मिल चला, आदमी को तो बढ़िया सा खाना नहीं मिल रहा है, और रह के मिल बंद हो जा रहा है। हम लोग का बहुत समस्या है मिल से। ये सोच कैसा है, लोग सोच क्या है? अभी लोग लीडर लोग क्या लीडर लोग बोला कि नहीं ऐसा नोटिस नहीं लगेगा। अभी देखते हैं तो वर्क ऑफ सस्पेंस का नोटिस कल ही लगा दिया गया है। और बोल रहा है पार्ट नहीं है। हाँ बोल रहा पार्ट नहीं है, लेकिन यहाँ तो पार्ट का नोटिस नहीं है। तो नहीं अपना नोटिस तो नहीं लगाया ना कि हमारे पास पार्ट नहीं है। यहाँ तो लगा दिया वर्क ऑफ सस्पेंस का नोटिस। अच्छा, जब कुछ भी होता है ये लोग यही लगा देता है, जब पार्ट का कमी दिखा करके बंद कर दे रहा है। आपका नाम? हमारा नाम प्रमोद गुप्ता। मिल कैसे बंद हो गया? 4000 मजदूर बेकार हो गया है सर। तब 4000 मजदूर बेकार हो जाएगा तो उसमें से क्या करेगा? कोई चोरी करेगा, कोई चमारी करेगा, कोई मर्डर करेगा, कोई बम चलाएगा, ये सब आदमी करेगा पेट का चलते। तो हम लोग का यही चाहिए, मिल खोलवाने की चीजिए, नहीं तो इतना बेकार जो आदमी है बेकार हो जाएगा, इलाका दहस नहस हो जाएगा। क्या मजदूर का पेट चलेगा? कुछ भी चलेगा। हम लोग का हक यही है, मांग है तो खोलवाना है, तो खोलवाना है बी टू डी का। हाँ दीदी को हमको चाहिए। मोदी क्या कर रही है? हाँ दीदी मोदी क्या कर रही है, बोलिए। दीदी मोदी क्या कर रही है? आज हमारा मिल आज 4 साल से परेशान है। हम लोग कोई महीना 3 महीना चल रहा है, कोई साल में 6 महीना चल रहा है, कोई महीना 2 महीना चल रहा है। तो सर बोलिए, हमारा 4 गो बाल बच्चा है। अभी एगो लड़की को एडमिशन कराने का पैसा नहीं है मेरे पास, तो बताइए हम लोग क्या कर सकते हैं? आप देख सकते हैं स्थिति पूरी तरह से नियंत्रित है, जो है रेल। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग AICTE रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड MBA इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम। पद्मश्री डॉक्टर KL चोपड़ा, एक्स डायरेक्टर ऑफ IIT खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम IIM, IIT, NIT, कलकत्ता एंड जादवपुर यूनिवर्सिटी आर टीचिंग। 20 acres कैंपस विद होस्टल एंड कैंटीन फैसिलिटी, लाइब्रेरी, बुक बैंक फैसिलिटी, लैंग्वेज लैब, वाईफाई कैंपस, स्पोर्ट्स कॉम्प्लेक्स, जिम्नाशियम एंड स्विमिंग पूल। स्ट्रॉन्ग एसोसिएशन विद 50 कंपनीज फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट। फॉर डिटेल विजिट BBIT। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাই ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।